হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখছেন আইবিএম টেক স্টোরি এবং আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম তো আজকের ভিডিও মাধ্যমে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে যদি বের করতে চাচ্ছেন তো দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে তো আপনি বের করতে পারতেছেন না তো এটা মূলত কি কারণে সেই বিষয়গুলো আপনার সাথে আলোচনা হয়তো অনেকে জানেন যে দেশের যে পরিস্থিতি তো এই দেশের পরিস্থিতির মধ্যে কিন্তু সারা দেশে লকডাউন করে দিচ্ছে এবং অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান যাই বলেন না কেন সমস্ত কিন্তু টোটাল বন্ধ তো এমন পরিস্থিতিতে যদি অফিসে কোনো লোক না থাকে তাহলে আপনি যদি তাদের ওয়েবসাইট থেকে কোনো তথ্য নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু কখনোই পারবেন না ইতিমধ্যে তাদের যে ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজের মাধ্যমে তারা আবার জানিয়ে দিয়েছে যে তাদের অফিসটা খুলছে এবং ওইখান থেকে আপনি জাস্ট কী কী তথ্য সেবা নিতে পারেন সে বিষয়গুলো এখন আপনাদের আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয় আপনি যদি তারপর চ্যানেলের নতুন তো সুবিধা থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অনকে দিতে ভুলবেন না যাতে করে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন তো চলুন শুরু করা যায় আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আর এখন এখান থেকে আমরা ফেসবুক চলে যাব তো এই হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র ফেসবুক পেজ তো এই ফেসবুক পেজে তারা কিন্তু তার পোস্টটা করেছে তো আমি যদি এখান থেকে স্কল করে একটু নিচের দিকে চলে আসি তাহলে আপনি কিন্তু এই পোস্টটি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এবং এই পোস্টটি করেছে পাঁচ ঘন্টা আগে এবং এখানে যে তাদের যে জরুরি বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই জরুরি বিজ্ঞপ্তিটা আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি তো আপনারা দেখ আপনারা এখানে দেখতে পারবেন যে সরকারি সাধারণ ছুটি চারই এপ্রিল থেকে বর্ধিত করে নয়ই এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলেও গত শুক্রবার তিনই এপ্রিল থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু সেবা চালু করেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ অনলাইনে পাওয়া তথ্য যাচাই বাছাই শেষে পরে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে সেবা সময় নির্মরূপ এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে চারটি টপিক দেওয়া আছে চারটি টপিকের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার নতুন ভোটার নিবন্ধন আপনি যদি নতুন ভোটার নিবন্ধন হতে চান তো সেটা আপনি এখন অনলাইন থেকে পারবেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহণ তো নম্বর সংগ্রহ বলতে যে আপনি কিছুদিন আগে ভোটার হয়েছেন আপনার অনলাইন কপি যে ইয়ে আছে ভোটার হওয়ার সময় একটা স্লিপ নাম্বার দিয়েছিল তো ওই স্লিপ নাম্বারটা দিয়ে আপনি তাদের কাছ থেকে কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটা সংগ্রহ করতে পারবেন দেন এরপর হচ্ছে আপনি অনলাইন থেকে রেজিস্ট্রেশন মাধ্যমে এনআইডি কার্ডটাই সংগ্রহ করতে পারবেন তো এই জন্য এটাই বলা হয়েছে যে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ ওকে তো দেন এখান থেকে দেখতে পারছেন যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য হাল নাগাদ মানে আপনি আপনার তথ্য হাল নাগাদ করতে পারবেন তো চতুর্থ নম্বর হচ্ছে এখানে দেওয়া আছে আপনার তথ্য হালনাগাদের জন্য প্রয়োজনীয় দলিলাদি মানে আপনার কি কী বিষয় লাগবে বা কী কী কি বিষয় আপনার প্রয়োজনীয় এসব বিষয় এবং নিতে দেওয়া আছে যে এখানে উপরোক্ত সেবা সমূহ পেতে ভিজিট করুন এ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটি দিয়ে আছে এই ওয়েবসাইটে লিঙ্কটি কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে যে সার্ভিস ডট এনআইডি ডট জি ও বি ডট বিডি অথবা আপনি যদি আপনি যে কোনো ওয়েবসাইটে যান আপনাদের রেখে দিচ্ছি আপনি যদি মনে করেন যে এখানে আসেন এখানে আসার পর মানে গুগল ক্রোম অপশন চলে আসবেন গুগল ক্রোমে অপশন আসার পর যদি আপনি এনআইডি ডাব্লিউ রেখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার এরম ইন্টারফেসটি চলে আসবে একটু অপেক্ষা করি আমরা আমাদের নেট কানেক্ট সমস্যা দেখতে পাচ্ছেন এরম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন ইন্টারফেস আসার পর আপনি এটাকে জুম করে নেবেন যদি আপনার মোবাইল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্রে বিবরণীয় ওকে এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম যখন আমি এই অপশনটাতে ক্লিক করে দেবো তখন কিন্তু তাদের যে পেজ আছে এই যে পেজ এই পেজে পেজটাতে চলে আসবে এবং এখান থেকে এবং এখান থেকে কিন্তু আপনি যখন এনআইডি কার্ডের নাম্বারটি পাবেন এই যেখানে রেজিস্ট্রেশন অপশন করছেন রেজিস্ট্রেশন অপশানে তো রেজিস্ট্রেশন অপশন আপনারা ক্লিক করে দেবেন যখন আপনি এনআইডি কার্ডের নাম্বারটা পাবেন দেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশনের পরে আপনি ক্লিক করবেন রেজিস্টার উপর ক্লিক করা এখান থেকে যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো আপনারা এক এক করে আপনি ফর্মগুলো পূরণ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্ট্রেশনে ক্লিক করে কিন্তু আপনি এরপর হচ্ছে আপনাকে একটা পদক্ষেপ দেব তো ওই পদক্ষেপ দেওয়ার পরে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের তথ্যটি বের করতে পারবেন ওকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ফেসবুক পেজ এটা কিন্তু তাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনি দেখিয়ে দিলাম যেটা পোস্ট করেছে জাস্ট সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনি যদি করে একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন যেখানে এখানে কিন্তু একত্রিশে মার্চে কিন্তু কিন্তু খোলা ছিল একত্রিশ মাস পর্যন্ত কিন্তু খোলার কথা ছিল কিন্তু এটা খোলেনি ঠিক আছে তো পরবর্তীতে তারা অন্য আর একটা নোটিসটি এখান থেকে দেখিয়ে দিয়েছে তো চার তারিখ যে ছুটি ছিল এই ছুটিটি আবার নয় নয় তারিখ পর্যন্ত করা হয়েছে কিন্তু এখানে যে তিন তারিখ আছে তিন তারিখ থেকে কিন্তু তাদের অফিসের কার্যক্রমগুলো চালু হয়ে গেছে তো আপনারা এখন অফিসে এস করতে পারেন এবং এনআইডি কার্ডের জন্য তো তারা আপনার কিন্তু তথ্যটা যাচ্ছে বাঁচা করার পরে কিন্তু আপনার তথ্যটা তারা কিন্তু দিবে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এই ছিল মূলত আপনাদের জন্য আজকের ভিডিও এবং এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে জানার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ